শনিবার রাত 8টা নাগাদ কলাছড়ি গ্রামে বিজেপি অফিসে বিজেপি সমর্থিত 5-6 জন যুবক বসে গল্প করছিল। তখন সময় কলাছড়ি দ্বাদশ্রেণী বিদ্যালয়ে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা টহলের সময় বিজেপি অফিসে গিয়ে আচমকা লাঠিচার্জ করে। তাদের লাঠিচার্জে পথচারীরা বাদ যায়নি, এতে ঘটনাস্থলে 9 জন গুরুতর আহত হয়। দেখা দেয় উত্তেজনা। খবর পেয়ে কমলপুর থানার ওসি এবং কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক শঙ্করচন্দ্র দাস কলাছড়ি গ্রামে ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা ওসির এবং মহকুমা পুলিশ আধিকারিকের সহ 3টি গাড়ি ভাঙচুর করে। জানা গেছে পুলিশের তরফ থেকে 3-4 জন অল্পবিস্তর আহত হয়েছে। বিজেপি নেতা কর্মীরা যারা আহত হয়েছে তারা হলেন অরূপ চৌধুরী, সৌরভ পাল, সন্তোষ দাস, দেবজিৎ পাল, রাজকুমার বাদ্যকর, কল্যাণ পাল, রানু সেন, আব্দুল আজিজ মিয়া, মৃত্যুঞ্জয় দেব, যুগল পাল। এর মধ্যে অরূপ চৌধুরী কমলপুর বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। অরূপ চৌধুরীর অভিযোগ, মহকুমার পুলিশ আধিকারিক শঙ্করচন্দ্র দাস তাকে বাড়ি থেকে ডেকে এনে কিছু বলার আগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে লাঠিচার্জ করে, এতে তিনি গুরুতর আহত হন। এদিকে ঘটনার আহত 2 পথচারী জানায় তারা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে কলাছড়ি এলে তাদের অন্ধকারে অতর্কিতভাবে লাঠি পেটা করে, তাদের কোনো অন্যায় ছিল না। আজকে রাত্রে 8টার সময় মানিকবান্ডার বাজার থেকে আমাদের এলাকার কর্মীরা যখন বাড়িতে ফেরার মুহূর্তে 2 পটকা ফুটায়, এরপরই কলাছড়ি স্কুলে থাকা আইটিবিপি জওয়ানরা হাফ প্যান্ট এবং গেঞ্জি পরা অবস্থায় লাঠি শুটার নিয়ে পুলিশি সন্ত্রাস শুরু করে। যখন এই দুজনকে প্রচণ্ডভাবে রাস্তায় ফেলে পেটানো হচ্ছিল, আমি আমার বাড়ি থেকে, যেহেতু ঘটনাস্থল আমার বাড়ির সামনে, আমি বেরোতে বাধ্য হই। আমি গিয়ে ওদেরকে বাঁচানোর চেষ্টা করি। সেই মুহূর্তে আমাকেও আমার পিঠে হাতে, আপনারা দেখুন, হাত থেকে রক্ত ঝরছে, পিঠে রক্ত ঝরছে, এই হাতে রক্ত ঝরছে, জায়গায় জায়গায় রক্ত ঝরছে। আমি ওদেরকে বাঁচানোর চেষ্টা করি। তার পরবর্তীতে আমাকেও পেটানো হয় এবং আমার উপর আঘাত হওয়ার কারণে বিভিন্ন এলাকা থেকে যখন আরও ছেলেরা খবর পেয়ে ছুটে আসে, তখন তাদেরকে ব্যাপক হারে লাঠিচার্জ করা হয়। লাঠিচার্জ করা যদি হয়, প্রশাসনের তরফ থেকে আমার কোনো বক্তব্য ছিল না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, থানায় সেই বাইকগুলিকে সিজ করে আনা হয়েছে। সেই বাইকগুলির চেহারা আপনারা দেখবেন, সব ক্যাডার দ্বারা যে বাইককে যেরকমভাবে আক্রমণ করা হয়, বাইকগুলিকে দা দিয়ে, লাঠি দিয়ে কুপিয়ে কেটে বাইকগুলিকে ট্যাঙ্কি ফ্যাঙ্কি সামনের যে শক অবজারভার আছে বা ভাইজার আছে সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছে। তার ভিডিও আমার কাছে অলরেডি আছে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।